হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলা দক্ষিণ গ্রামের পদ্মবিলে। এই পদ্মবিলটি আজকে আমরা ঘুরবো, সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই বিশাল পদ্মবিলটি আপনার ভ্রমণ করতে হলে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে, তাই আমরা ঘাটে এখন নৌকার দরদাম করে নিচ্ছি। দরদাম করার পরে আমরা নৌকায় উঠবো সবাই। আমাদের নৌকার দরদাম হয়ে গেছে, আমরা একটি নৌকা ভাড়া করলাম। এখানে নৌকা ঘন্টায় ভাড়া নেওয়া হয়, ঘন্টা প্রতি 400 থেকে 500 টাকা নেয়। আমরা একটি 400 টাকা দিয়ে নৌকা ভাড়া করে নিলাম। এখন সবাই উঠে পড়বো নৌকায়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নৌকায় উঠে বসে পড়লাম। মাঝিও প্রস্তুতি নিচ্ছে নৌকা ছাড়ার জন্য। আমাদের নৌকা এখনই ছেড়ে দিবে, তারপরে পুরো বিলটি উপভোগ করব, সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। পদ্ম বিলে পানি শুকিয়ে এসেছে, পুরো বিলে পদ্ম গাছ আছে কিন্তু ফুল খুঁজে পাচ্ছি না, মাঝে মাঝে কিছু শাপলা ফুল দেখা যাচ্ছে। আসলে এই পদ্মবিলে আসতে হলে আসতে হবে আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে। আমরা এসেছি অনেক লেটে, তাই হয়তো পদ্ম ফুলে দেখা পাচ্ছি না, কারণ পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমরা মনে করেছিলাম আমরাই হয়তো লেটে এসেছি এই পদ্মবিল দেখার জন্য, আসলে ঠিক তা নয়। অনেকে আছে যারা এখনো পদ্মবিলে আসছে ঘুরে বেড়ানোর জন্য। আমরা নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম পদ্মবিলের, এখনো কোনো পদ্ম ফুলের দেখা পাইনি। অবশেষে আমরা একটা পদ্ম ফুল দেখতে পেলাম, এই যে দেখুন, আমাদের কাঙ্ক্ষিত ফুল পেয়ে গেলাম। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, পুরো বিলটি অনেক দূর এড়িয়ে নিয়ে নৌকা ভ্রমণে আমরা খুব মজা পাচ্ছি। কিছু হাঁস দেখতে পেলাম বিলে ঘুরে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য।
আরেকটি পদ্ম ফুল দেখতে পেলাম, এটা মোটামুটি একটু বড় আছে, ফুটবে ফুটবে এরকম অবস্থায়। মাঝি ভাইকে বলা হলো যে একটি পদ্ম ফুল নিয়ে আসতে, তাই সে নিচে নেমে পড়লো একটি পদ্ম ফুল নেওয়ার জন্য। ফুলটি তুলে আনলো সে। যতই বিকাল গনে আসছে, লোকের আনাগোনা বেড়ে যাচ্ছে এই পদ্মবিলে। ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটি মাঝি ভাই একদল লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে পদ্মবিলে। আরেকটি পদ্ম ফুলে কলি দেখতে পেলাম, নিজ হাতে তুলে নিলাম। তুলে নিয়ে এখন রায়ানের আম্মুর হাতে তুলে দিলাম। এই সুন্দর পদ্মবিলটি দেখার সুযোগ করিয়ে দিল আলামিন ভাই। আলামিন ভাইয়ের প্রচেষ্টায় আজ আমরা এই পদ্মবিলে ঘুরতে পেরেছি, সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ধন্যবাদ আলামিন ভাই। আমরা এখন ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে যাব। আমাদের সময় শেষ হয়ে এসেছে, 1 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম নৌকা। পুরো পদ্মবিলটি আমরা ঘুরতে পারি নাই। আসলে পুরো পদ্মবিলের পানি অনেক জায়গায় শুকিয়ে গেছে, যেই কারণে নৌকা নিয়ে যাওয়া যাচ্ছিল না। আমাদের পদ্মবিল ঘুরে ভালো লেগেছে, তবে আশাহত হয়েছি যে পর্যাপ্ত পরিমাণে পদ্ম ফুলের দেখা মিলেনি। যেমনটি আমরা আশা করেছিলাম তেমন পদ্ম ফুলের দেখা মিলেনি এই পদ্মবিলে। অতীতে এই পদ্মবিলে অনেক পদ্ম ফুলই ফুটত, যেটা এই বছর তেমনটা দেখা যায় নাই। এই পদ্মবিলে 3 প্রকারের পদ্ম ফুল ফুটে, যা আমেরিকার পরে বাংলাদেশে প্রথম কুমিল্লা জেলার
বুড়িচং উপজেলা দক্ষিণ গ্রাম পদ্মবিলে ফুটে এই বিরল প্রজাতির পদ্ম ফুল ফোটার দৃশ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে অনেক পর্যটক ভিড় জমায় আগস্ট সেপ্টেম্বর মাসে এই পদ্মবিলে। আমাদের এক ঘন্টা সময় শেষ হয়ে গেছে, তাই মাঝি ভাই এখন ঘাটে নৌকা নিয়ে যাচ্ছে। দূরে অনেক পর্যটক দেখা যাচ্ছে পদ্মবিল ঘুরার। আমরা সবাই পাড়ে চলে আসলাম, এখন একে একে করে সবাই নৌকা থেকে উঠে পড়ব। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর বিকেল উপভোগ করলাম এই পদ্মবিলে। এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব। এই মেঠো পথ ধরে কিছুটা পথ হেঁটে মেইন রাস্তায় উঠতে হবে। আসলে গ্রাম্য পরিবেশে মেঠো পথে হাঁটার মজাই আলাদা, তার সাথে আছে দিগন্ত জুড়া এই ধান ক্ষেত, যেগুলো দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজ আমাদের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।